প্রভুকে মহান নামের ধন্যবাদ হো। প্রভুকে দাস যেউঠি সারিলে সেঠু মু অল্প সময় কহিবা পাই চাহে, অধিক হলে 15 মিনিট কহিবি, তাঠ অধিক সময় কহিবি নাই। প্রভুকে মহান নামের ধন্যবাদ হো, সেমানকে সুন্দর সুযোগ দেলে আউ বাক্য শুনিবা পাই গোটে সুন্দর পরিবেশ মধ্যে দিয়েছেন। প্রথম দিনরু আজি পর্যন্ত পাগ করছে নিয়ন্ত্রণ করেছেন তাঙ্কর নামর গৌরব। আমাদের সমস্তকর ভয় থিলা কালে বর্ষা হব কি, কারণ পাগ আমি দেখুছিলু খারাপ হয়ে আসুথিলা, কিন্তু পরমেশ্বরঙ্কর অনুগ্রহ যে সামানক সহ কথা হওয়া পাই চাইলে আউ এ সুন্দর পরিবেশ টি দিয়েছেন। প্রভুকে ধন্যবাদ দিয়ে আপনার সমস্ত খ্রিস্ট নমস্কার, সমস্ত নমস্কার, প্রভু আশীর্বাদ করতু। প্রভুকে দাস কুলে খ্রিস্টঙ্ক ঠারে পাপ দেখা গলা না, যে জাত হলে সে পবিত্র অটান্তি, আর সে চাহান্তি যে আপন পবিত্র হব। আমি কেমিতি পবিত্র হয়ে পারিবা, আর পবিত্র হলে কোন আশীর্বাদ মিলে অল্প সময় কহিবা পাই চাহে, কেতবে রেফারেন্স খালি কহিবি, কারণ আমি সমস্ত আশীর্বাদ চাহু। এটি কেহি বি আমি বসিছু যে এমিতি কেহি নাই যে মতো আশীর্বাদ দরকার নেই বলি, আমি সমস্ত আশীর্বাদ চাহু। আমি প্রার্থনা করছি প্রভু মতো আশীর্বাদ করো বলি, কিন্তু আশীর্বাদ কেমিতি পাই হব সেটা অল্প সময় কহিবা পাই চাহে। আরম্ভ কেমিতি হুয়ে দয়া করে দেখন্তু মো সহিত তৃতীয় করন্তি সাত পর্ব এক পদ মু পড়ুছে সব পদ গুড়াক, কারণ ডবল পড়িবা পাই হুয়ে তো সময় হয়ে নপালে মু পড়িবা পাই চাহে। দ্বিতীয় করন্তি সাত পর্ব তার এক পদ লেখা রয়েছে, অতএব হে প্রিয় মানে এ সমস্ত প্রতিজ্ঞা প্রাপ্ত হবার আস শরীর আত্মার সমস্ত অশুচিতার আপনা আপনাকে শুচি করু। কোন করিবার আছে আমাদের শরীর আত্মার অশুচিতা, আমি খালি কৌছু প্রভু আপনার কন করতু মো আত্মাকে শুচি করতু, সে কৌছন্তি কন আমার শরীর আত্মার কন হওয়া দরকার, অশুচিতার আপনাকে শুচি করু, পুরি ঈশ্বরকে ভয় করে পবিত্রতার সিদ্ধ হলে যদি আপন আমি পবিত্রতার সিদ্ধ হওয়া পাই চাহুছু, প্রথম কাম করিবার আছে ঈশ্বরকে ভয় করিবার আছে। প্রত্যেক মুখ কহিবা পাই চাহে যদি আমি মনুষ্যকে ডরিবা মনুষ্য সামনারে ভালো দেখা দিবা, বাপা মাকে ডরিবা বাপা মাকে সামনারে ভালো দেখা দিবা, স্ত্রীকে ডরিবা স্ত্রী সামনারে ভালো দেখা দিবা, স্বামীকে ডরিবা বাপা কাহাকে ডরিবা আমি লোক সামনারে ভালো দেখা দিবা, যদি আমি পরমেশ্বরকে ভয় করিবা সেমানে থাকু বা ন থাকু আমি পবিত্র হয়ে রহিপারিবা। আমাকে পবিত্রতা সিদ্ধ হবার আছে, আমি দিনে পবিত্রতার আমার আরম্ভ হলা কিন্তু পবিত্রতার সিদ্ধ মধ্যে লাভ করা আছে। আমি যেতে প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করলু বা খ্রিস্ট পরিবারে গ্রহণ জন্মগ্রহণ করলু সেই দিন আমি পবিত্রতার বড়িবা পাই আরম্ভ করলু, আর পবিত্রতা মধ্যে সিদ্ধ হবার আছে, ম্যাচুর্ড হবার আছে। কেমিতি হব পরমেশ্বরকে ভয় কলে হি পারিব, পরমেশ্বরকে ভয় কলে, আর পরমেশ্বরকে ভয় কলে কতটি আশীর্বাদ আসে তা কহিবা পাই চাহে, কারণ আমি চাহুছু যে মু প্রভুকে ভয় কলে মতে কোন মিলিব। মস্ত খলন্তু দয়া করে গীত সহিত তার 34 পর্ব 7 পদ গীত সহ 34:7 নোট করিথিবে বা বহুত কামরে আসব। লেখা দৌছি যেমানে সদা প্রভুকে ভয় করন্তি, কাহাকে ভয় করন্তি, যেমানে প্রভুকে ভয় করন্তি নাই সেমানে সবু বিষয়কে ভয় করন্তি, আর যেন প্রভুকে ভয় করন্তি সেমানে আউ কিছু বিষয় ভয় করন্তি নাই। বিজনেস চালু কি না চালু নো প্রবলেম, হেলথ প্রবলেম নো প্রবলেম, চাকরি গেলে ন কাহিকি প্রভু ভয় আছে। প্রভু ভয় নথিবা লোক সবুবেলে ভয় রাখা থিব, ডরি ডরি বঞ্চব ডরি ডরি মরব, সে তার ডর আকা তাকে ধরি খাইব, কহবে কি না তার ডর আকা তাকে ধরি খাইলানি বলি করে তাকে সে ডর থিব। সে কোন লেখা যাচ্ছি যেমানে সদা প্রভুকে ভয় করতে তাহার দূত কুকুর নাই বডিগার্ড নাই বন্দুক ধরিথিবা দুইটা ওয়াচম্যান নাই, কোন লেখা যাচ্ছি কেতলো মানে কুকুর পশবে সেফটি পাই সে কুকুর তাঙ্কে উঠে ছাড়ি
ଜଣଙ୍କ ଘରେ ଯାଇଥିଲୁ, ସେ କୁକୁର ରାଜାକୁ ମାନିବ ନାହିଁ, ତାର ମାଲିକ ଚାଲିଛି, ମାଲିକ କବି ବୋଲି ଭଲ ଲାଗେ, କାରଣ କୁକୁର ସ୍ୱଭାବ କ'ଣ, ସେ ବହୁତ ଏଗ୍ରେସିଭ। ସେମାନେ ତାଙ୍କ ଘରେ ଆମେ ଯାଇଥିଲୁ ଦିନେ, କ'ଣ ହେଲା, ଆପଣ ସେ ଘରକୁ ସାମାନ ରଖିପାରିବେ, ସେ ଘରୁ ଉଠା ଆଣିପାରିବେ ନାହିଁ। ଏ କୁକୁର ନା କିଏ ଜାଣ ନାହିଁ ମତେ, ମାନେ ଆପଣ ସାମାନ ରଖିପାରିବେ କିନ୍ତୁ ଉଠାଇ କରି ଆଣିପାରିବେନି। ସେ ଯେତେବେଳେ ଖାଉଥିବ ସେ ରୁମ୍ରେ ରାଜା ବି କରିପାରିବନି, ଆଉ ସେ ଖେଲି ଖେଲି ଆରାମରେ ଖାଇବ, ସେ ରୁମ୍ରେ ତମେ କିଛି ଭେଟବାକୁ ବି ଯାଇପାରିବନି। ଆଉ ସେ ରୁମ୍ରେ ଯଦି ତମେ କିଛି କାଢ଼ିଲ, ଚାପବାଟା ଗ୍ୟାରେଣ୍ଟି। ପସଲା କୁକୁର ଜମ୍ବରି, ପସଲା କୁକୁର ଏବେ ପା ଜଣଙ୍କୁ କାମ ଦେଲା, ଜଣକୁ ଆମେ ଯାଇଥିଲୁ ସେଠି, ସେ ବାବୁଟା କାମ କରୁଛି, କମ୍ପ୍ୟୁଟରରେ କାମ କରୁଛି, ଆମର କାମ କରୁଛି, ବସି କରୁଛି କରୁଛି, ସସ୍ ଲାଗିଲା, ଯାଇକରି ମୁନାଲ ପାଣି ପେଟବାର ବାକି, ପାଣି ବୋଟଲ କାଢ଼ିବ ତ ଶୋଇଥିଲା, ସେ ଆସି ତ ଖେପି ଆକା ଦେଲା। ସେମିତି ଆମେ ଜାଣିଛୁ ଇନ୍ଦିରା ଗାନ୍ଧୀର ସେଫ୍ଟି କଥା ଆମକୁ ଜଣା, ତାଙ୍କ ନିଜର ବଡିଗାର୍ଡ ମାନେ। ଏବେ ଆମର ପୃଥିବୀର ଯେତିକି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ରାଷ୍ଟ୍ରପତି ମାନେ ସବୁଠାରୁ ବେଶୀ ସେଫ୍ଟି ପାଇଁ ତାଙ୍କର ପୁରା ଖର୍ଚ୍ଚ ବଢ଼ିଯାଉଛନ୍ତି, କୋଟି କୋଟି ଟଙ୍କା ପ୍ରତିଦିନ ଖର୍ଚ୍ଚ ହୁଏ ସୁରକ୍ଷା ପାଇଁ। କିନ୍ତୁ କଣ ଲେଖାଯାଉଛି ଆପଣଙ୍କ ପାଇଁ ଦେଖନ୍ତୁ, ଯେଉଁମାନେ ସଦାପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରନ୍ତି ତାହାଙ୍କର ଦୂତ ସେମାନଙ୍କ ଚାରିଆଡ଼େ ଛାଉଣି କରି ସେମାନଙ୍କୁ ଉଦ୍ଧାର କରନ୍ତି। ତୁମେ ଜେଣେ ଯାଅ, ଜଙ୍ଗଲରେ ଯାଅ, ଡ୍ୟୁଟିରେ ଯାଅ, ମେଡିକାଲ ଯାଅ, କୋର୍ଟରେ ଯାଅ, ପ୍ରଭୁ ତମକୁ ସୁରକ୍ଷା, ଯଦି ପ୍ରଭୁ ଭୟ ଅଛି। ଆଜି ଯିବା ସମୟରେ ଗୋଟେ ବିଷୟ, ଯଦି ପବିତ୍ରତା ସିଦ୍ଧ ହେବାର ଅଛି, କାକେ ଡାକଲାନି କାହିଁକି ସେଟା କହନ, ଯଦି ପ୍ରଭୁ ଭୟ ଅଛି ସବୁ ଅଛି। କାରଣ ପରମେଶ୍ୱର କଣ କରିବେ, ଆପଣା ଦୂତ ମାନଙ୍କୁ ପଠାଇ କରି ଯୋଉଠି ଥାଆନ୍ତୁ, ଆପଣ ଝିଅମାନେ ତମେ ଅସୁରକ୍ଷିତ ଜାଗାରେ ଥାଅ, ମା ମାନେ ଅସୁରକ୍ଷିତ ଜାଗାରେ ପଡ଼ୁଛନ୍ତି, ସେ ଘର ସୁରକ୍ଷା ନାହିଁ, କବାଟ ଭଲ ନାହିଁ, ଦେଖିବେ ପରିସ୍ରା ଘରେ ଚୋରି ହେଇଥିବ, ଯୁଗରେ ସେଫ୍ଟି ଲକ୍ ସବୁ ଅଛି, ଭାଙ୍ଗିକରି ତମର କୁଡିଆ ଭିତରେ ଆସିବେ, ମିଶା ନାହିଁ, ଏବେ ମିଶା ଦେଖିବେ ନାହିଁ। ଅନେକ ସାକ୍ଷୀ ଆମେ ଶୁଣିଛୁ, ଅନେକ ପ୍ରକାର ଚୋରବା ପାଇଁ ଲୋକ ରାସ୍ତାରେ ଜଗିଥିଲେ, ଜଣେ ଲୋକ ଡ୍ରାଇଭର ସହିତ ତାର କାର ଯାଉଥିଲା, ସେ ଚୋର ମନ ଦେଖି ଲୁଚି ଦେଲେ, କଣ ପାଇଁ, ତାର ଆଗରେ ପଛରେ ଦୁଇଟା ପୋଲିସ ଗାଡି ଯାଉଥିଲା, ଦେଖିଲା ପୋଲିସ ଗାଡି କିଛି ନାହିଁ, ଏ ଚୋର କେତେ ଦିଶୁଛି ସେଟା, ତାପରେ ଆମମାନଙ୍କୁ ଜୁରିଛି ସେ। ମୁଁ ଥରେ ଯାଉଥିଲି ରାସ୍ତାରେ ଭାଲୁ ଢୁଲିଛି, ଆମେ ପଳାଇଲୁ, ସେ ଭାଲୁ କିଛି କରିନାହିଁ, ପଚେ ଆଇବା ଲୋକ ଚାବି ଛାଡି ଦେଇଛି, ଆମର ପଚେ କୁ ଆମ ମେଡିକାଲ ଜୟପୁର ଜଏନ କରିଛନ୍ତି, କଣ ହେଲା ନାଇଁ, ଭାଲୁ ଖେପି ଦେଲା, ଆମେ ବି ତ ଆଇଲୁ। ମୁଁ କହିବା ପାଇଁ ଚାହେଁ ଆପଣଙ୍କ ଲାଇଫରେ ଏମିତି କେତେ ଟେଷ୍ଟିମୋନି ଥିବ, ସେଇ ବାଥରୁମରେ ଆପଣ ଯାଇଛନ୍ତି, ସେଇ ସର୍ଫ ପାଣି ଅଛି, ସେ ସାବୁନ ପାଣି ଅଛି, ଆପଣ ଖସି ନାହାନ୍ତି, ବାକି ଲୋକ ଯାଇ ଖସି ମଣ୍ଡାଟା ହେଇଛି, ଏତେ ସାନ ସାନ ଇସ୍ୟୁ ଆପଣ କେତେ ଦେଖିପାରିବେ, କେତେ ଦେଖିପାରିବେ। ଯେଉଁମାନେ ପରମେଶ୍ୱରଙ୍କୁ ଭୟ କରନ୍ତି, ଖାଲି ଏତିକି ଆଜି ଯାଆନ୍ତୁ, ପ୍ରଭୁ ମୋର ଜୀବନ ସେତିକି ଆଗ ଦିଅ ପ୍ରଭୁ, ଆରେ କିଛି ନାହିଁ, ପ୍ରଭୁ ଭୟ, ପ୍ରଭୁ ଭୟ ଜୀବନ, ଯଦି ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରିବେ ପବିତ୍ରତାରେ ସିଦ୍ଧ ହେବେ, ଆଉ ପବିତ୍ରତା ସିଦ୍ଧ ହେଲେ ଏକା ସ୍ୱର୍ଗକୁ ଯାଇହେବ, ସିଦ୍ଧତା କାହିଁକି ଛାଡ଼ିଛନ୍ତି। ଏଡ଼େ ବଡ଼ କରୋନା ମହାମାରୀରେ କୋଉ ପ୍ରାର୍ଥନା ଜୀବନ କାଟିଦେଲୁ, କୋଉ ସାକ୍ଷମୟ ଜୀବନ କାଟିଦେଲୁ, କୋଉ ରାତି ଦିନ ପ୍ରାର୍ଥନା କଲେ ପ୍ରଭୁ ଦୟାକରି ଛାଡ଼ିଦେଲେ, ମୋବାଇଲ ରାତି ଦିନ ଚାଲିଥିଲା, ଟିଭି ଚାଲିଥିଲା, କୁଟକୁଟ ରାନ୍ଧୁଥିଲ, ଗିଳୁଥିଲ, ପ୍ରାର୍ଥନା ନାହିଁ, ବାଟ ନାହିଁ, ସାଧାରଣ ବାଇବଲ ବି ଭଲ କରି ପଢ଼ିନ, ଦରର ମାନଙ୍କୁ ଏକାନବେ ଗୀତ ପଢ଼ୁଥିଲୁ, ତମ ତମ୍ବୁକୁ କୌଣସି ମାରି ପଶିବ ନାହିଁ, ତାହେଲେ କେତେ ଫଟୋ, କାହାର ତମ୍ବୁରେ ମାରି ପଶିବ ନାହିଁ, ଯାହା ତମ୍ବୁରେ ଅଧର୍ମ ନଥିବ ତା ତମ୍ବୁରେ ଏକ ମାରି ପଶିବ ନାହିଁ, ଏଇଟା ବାଇବଲ କହୁଛି, ଖାପେ ପରି ପୁରା ବୁଝ ନାହିଁ। ଅଧା ସେ ମେଡିକାଲ ସ୍ଟୋର ଦେଖିବେ, ସେ ଖାଲି ପ୍ରଥମ ଦୁଇ ଲାଇନ ଦେଖି ଅସୁବିଧା ଦେଇପାରିବ,
সে লোক আমার কম পাঠ পড়তো সে বুঝুথিব আমি পড়ি বুঝি 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 হালিয়া হয়ে যাব কিসটা লিখছি পবিত্রতার সিদ্ধ হওয়ার আছে প্রভুকে ভয় করবার আছে আর প্রভুকে ভয় কলে প্রথম আশীর্বাদ কর সে কর করিবে আপনা দূত পঠাই করি গোটে কে নাই ছাউনি করি ছাউনি করি ভাবত নাই মো ঝিও একলা আছে মোর পুয় একলা আছে মোর নাতি একলা যাইছে কিছু ওয়ারি ঢেবা দরকার স্কুল কো পটাও হোস্টেল কো পটাও জেনে দিবে পটাও খালি কইব প্রভু ভয় থিবার তরে বাবু দেখ মোর সামনে তুই নাই তুই মোর সমুখর দূরে আছো কারণ আমি যে জগতরে বাস করুছি প্রিয় ভাই বোন মানে সেইটি প্রভু ভয় নাই আমি যে জগতরে বাস করছি প্রভু ভয় নাই যদি ডাবু মিললে মানে খাই দেবে যদি মাঝি দেখলে গিদি দেবে যদি মদ মিললে পি দেবে যদি জুকা মিললে কর দিকে খস হয়ে গেল আবার প্রভু ভয় কি সেটা আমি করিবা পাই চলছি তবে জন করেন্তি দেহ খারাপ হয়ে গেল পুরা অস্ত ব্যস্ত হচ্ছে রাতি বেলে মোকে ডাকলো আগে টিকে আসো প্লিজ আসো তো প্লিজ আসো তো আগে মো স্বামী মরি যাব তবে আসো তো মুই ভাবলি কা ডাক্তার মুই গেলে কোন করবি গলি তারপরে গলা মতো ওয়াইফ কে কইলি ফোন আপনি টিকে তুমি পারি চাহাবো না আনন্তু পরে কবার ভাবলি পচালি কোন হলো তোমাকে বলি এই মতো কোন সে কোন কোন কথা করে সঞ্জে বেলে কিস্তা পড়ছো কো সে কইলা নাই সে জনকর স্ত্রী সে তো মুটিকে বাহাবে কান্দি কান্দি প্রার্থনা কলাম তার স্ত্রী চা বনে আনলা ভিতরে প্রার্থনা সরে যাইছি মুখে আখি তো পুচিয়ে চা পিলি ফারি গেলি ভাই প্রার্থনা করে প্রার্থনা করে দিলি মকে প্রার্থনা করবার লড়া নাই যদি জনের লোক প্রভুকে ভয় করিব অটোমেটিক তার লাইফ রে যদি আপনার লাইফ রে কিছু ব্লকেজ অছি কিছু প্রবলেম অছি আঁঠুরে আসন্তু গালে হাত খাবি বসন্তু না আঁঠুরে আসন্তু কারণ খ্রিস্টান সব সমস্যার সমাধান তার আঁঠুরে অছি যদি সে মারি ফুটবো রাজা মেশা ফরোয়ার হবার বাধ্য যার আঁঠু মজবুত অছি তার ঘর মজবুত আছে যার আঁঠু মজবুত আছে তার মিনিস্ট্রি মজবুত আছে যার আঁঠু মজবুত আছে তার ব্যবসায় মধ্যে মজবুত আছে তাহলে কোন দেখুছ আমি প্রভু কোন করতে যেমন প্রভুকে ভয় করতে দূত স্বর্গ দূত আমি তো ভূতকে ডরুছ যেন প্রভুকে ডরবে না সে ভূতকে ডরবে হাতে করে ডরবে থুকি উঠলে কি হলো থুকি কোন ভাই প্রভুকে ভয় ন করবা লোক খালি ভয় করি করি বঞ্চবে যেন প্রভুকে ভয় করবে প্রভু তাকে ভয় করবার মৌকা মতো দেবে না দূত পঠাই সুরক্ষা করবে সুরক্ষা করবে দ্বিতীয় অংশ কোন লেখা তো দেখুন তো সেটি তার ন পদ সে তাহাঙ্কর সব ভক্ত মানে সদা প্রভুকে ভয় কর যেমানে তাহাকে ভয় করতে সেমানকর কৌণসি অভাব নাই এটা আশীর্বাদ প্রভুকে ভয় করার আশীর্বাদ করবো কোথায় প্রভুকে ভয় করলে একা পবিত্রতা সিদ্ধ হয়ে যাব মুঁ যদি পবিত্রতা সিদ্ধ হওয়া আছে প্রভুকে ভয় করার আছে প্রভুকে ভয় করলে প্রভু কোন করবে দূত পঠাইবে ছাউনি করি দূত মানে তো শুয়ন্তি নাই দূত মানকে ভোক লাগে নাই দূত মানকে এক লাগে নাই চব্বিশ ঘন্টা আমার পুলিশ মনে হলে খৈনি খাইবাকে যাবে ভাত খাইবাকে যাবে জনগণের চোরি হয়েছিল যুটি রাত্রে পুলিশ চলবে সে করে চোরি হয়েছে এ দুইটা কম করছেন তারপর বেগ আর বাড়ি ওলাই করে বুলবাক যাইছেন চৌষট মেডিকেল দিন যাইছি মু যাইছিলি সেটি দেখবা পাই যে কেতে চোরি হল তাকে পরে পচারলি ভাই না কেমতি চোরি হল তাকে কন এবে যদি তুমি বিচার লাগলো তো চা বিবাহ যাইছিল তাঙ্কর ভরসা আমার ঘর রইব নাই ভাব নাই বড় চাবি চাবি কিসটা হ্যাঁ চোর মনে আপন তো মুন্ডর ক্লিপ রে খোল দেবে সে সেটা তো চোর সে মনে কোন আপনি ভাবুছেন সুরক্ষা প্রভু দিয়ন্তি দূত পঠাই দূত লেখা যাচ্ছি যেমানে তাহাকে ভয় করতে সেমানকর কোনসি অভাব নাই
କୌଣସି ଅଭାବ ନାହିଁ, କେତେ ବୈରାଗ୍ୟ କୌଣସି ଅଭାବ ନାହିଁ, ଖାଲି କାତା କହିଲେ ଖାଲି ଅଭାବ, ପାଟି ଖୋଲା ବେଳେ ଅଭାବର କଥା କହିବ, ଆମର ଘରେ ଅଭାବ, ବେଶୀ ଅଭାବ, ଅଭାବ ଜାଣିବ ଏଟା ପ୍ରଭୁକୁ ଭୟ ନ କଲେ କହିଲେ ବାଇବଲ କହୁଛ ବାଇବଲ ଲେଖା ହେଲା କଥା ହେଲା କଣ ଲେଖା ଯେଉଁ ପରମେଶ୍ୱରକୁ ଭୟ କରନ୍ତି ସେମାନଙ୍କର କୌଣସି ତଳେ ଲେଖା ଯାଉଛି ଜୀବାସିଂହମାନଙ୍କର ଅଭାବ ଅକ୍ଷିଦାରୁ କ୍ଲେଶ ହୁଏ ମଧ୍ୟ ଯେଉଁମାନେ ସଦାପ୍ରଭୁ ଅନ୍ୱେଷଣ କରନ୍ତି ସେମାନଙ୍କୁ କୌଣସି ମଙ୍ଗଳ ବିଷୟ ଅଭାବ ଆପଣଙ୍କର ଜୀବନରେ ଯାହା ଯୋଉ ଯୋଉ ବିଷୟରେ ମଙ୍ଗଳ ହବ ପ୍ରଭୁ ସେ ସବୁ ମଙ୍ଗଳ ବିଷୟ ଆପଣଙ୍କ ଲାଇଫରେ କରୁ ଖାଲି ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କର କାହାକୁ ଭୟ କରିବା ଦରକାର କ୍ୟାରିୟର ପାଇଁ ଓରିଟ ହୁଅ ନାହିଁ ମ୍ୟାରେଜ ହଉ ନାହିଁ ଡେରି ହେଉଛି ଭୟ କରୁ ନାହିଁ ପିଲା ଛୁଆ ହଉ ନାହିଁ ଭୟ କରୁ ନାହିଁ ଡେରି ଭୟ ନାହିଁ ମୁଁ ଗୋଟେ ସଂସ୍ଥାରେ ସେବା କାର୍ଯ୍ୟ କରୁଥିଲି ତାଙ୍କର ଗୋଟେ ଛୋଟ ଛୁଆଟା ଥାଏ ସେବେ କଲେଜ ପଢିଲାନି ସାନ ଥାଏ ତାଙ୍କ ସ୍ୱାଇ ଦିଗ ସେବା ପାଇ ଯାଇଛନ୍ତି ସେ ପିଲା ଯୋଉଠି ଶୋଇଛି ଶୀତ ଦିନ କଥା ସେ କୋମଳ ଭିତରେ ବିଷାକ୍ତ ସାପ ବି ତା ସାଙ୍ଗେ ଶୋଇଛି ବିଷାକ୍ତ ସାପ ତା ସହିତ ଶୋଇଛି ତାପରେ ତା ମା ଆସିଲା ମୋ ବାପୁ ଏତିକି ସମୟ ହେଲା ଶୋଇଛି ବୋଲି ବ୍ଲାଙ୍କେଟ୍ କାଢ଼ିଲା ବେଳକୁ ସାପ ଧୀରେ ସଁ କରି ଭାରି ପଲାଇ କରି ଠକା ଠକି ନାହିଁ ମୁଁ ଗଲାରୁ କହୁଛି ଭାଇନା ଆମର ବାବୁ ଶୋଇଥିଲା ରାତିରେ କେମିତି ନାଇଁ ଶୋଇଥିଲା ସାପ ପିସା ଶୋଇଥିଲା କହିବା ପାଇଁ ଚାହେଁ ଟିକେ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରନ୍ତୁ ଆଉ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରି ପ୍ରଭୁଙ୍କ ହାତ ସବୁ ଛାଡ଼ି ଦେଇକି ପଲାନ୍ତୁ ପ୍ରଭୁ ଆମେ କଣଟା ଦେଖୁଥ ହା ଆମର ଘରକେ ସେ ଦେଖିବ ପ୍ରଭୁକୁ କହିକି ଯାଅ ପ୍ରଭୁ ମୋର ପୁଅ ମୋର ଝିଅ ମୋର ବ୍ୟବସାୟ ମୋର ସବୁ କିଛି ପ୍ରଭୁ ତମକୁ ଲାଗିଲା ତମ ହାତରେ ଦେଲି ପ୍ରଭୁ ବୋଲି ଖସ ଖସ ପଳାଇଲେ ହେଇଗଲା He will take care of everything. ସେ ସବୁ ବିଷୟରେ ଯତ୍ନ ନେବେ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରିବା ପାଇଁ ଆରମ୍ଭ କରିବା ଦରକାର 145 ଦେଖିବେ ସୁନ୍ଦର କଥା ଲେଖାଯାଉଛି 145:19 ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରିବା ଦ୍ୱାରା ଆଶୀର୍ବାଦ ଆମେ ପାଇବା ପାଇଁ ଚାହୁଁଛୁ ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀମାନେ କିନ୍ତୁ ଆଶୀର୍ବାଦ ପାଇବା ପାଇଁ ମଧ୍ୟ ପ୍ରଭୁ ପ୍ରତ୍ୟେକ ଆଶୀର୍ବାଦ ପତ୍ରରେ ସର୍ତ୍ତ ରଖିଛନ୍ତି ବିନା ସର୍ତ୍ତରେ ଆଶୀର୍ବାଦ ନାହିଁ କିନ୍ତୁ ସର୍ତ୍ତ ଅଛି 145:19 ଦେଖନ୍ତୁ କଣ ଲେଖାଯାଉଛି ସେ ଆପଣ ଭୟକାରୀମାନଙ୍କର ବାଞ୍ଛା ପୂର୍ଣ୍ଣ କରିବେ କାହାର ବାଞ୍ଛା କାହାର ମନ ବାଞ୍ଛା ଯେଉଁମାନେ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରନ୍ତି ଆଜି ଯିବା ସମୟରେ ଜ୍ୟେଷ୍ଠ ଗୋଟେ ପ୍ରାର୍ଥନା କରିଯାଅ ପ୍ରଭୁ ବଲକା ଯେତିକି ଜୀବନ ମୁଁ ଯେମିତି କାଟିଲି କାଟିଲି ପ୍ରଭୁ ଏବେ ଆପଣଙ୍କୁ ଭୟ କରିଯାଏ ବାଞ୍ଛା ମାନେ ସମଗ୍ର ଡିଜାୟାରକୁ ପ୍ରଭୁ ଫୁଲଫିଲ୍ କରିବେ ମା ମାନେ ଟିକେ ଡିଜାୟର ମାନେ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ ଟିକେ ବଢାଇ ଦିଅ ଆପଣଙ୍କ ପୁଅ ପାଇଁ ଯୋଉ ଡିଜାୟର ଅଛି ପୁରା ପୁରା କରିଦେବେ ସେଟା ଆପଣଙ୍କ ନାତି ପାଇଁ ଆପଣଙ୍କ ଘର ପାଇଁ ଆପଣଙ୍କ ଯେକୌଣସି ବିଷୟରେ କେବଳ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରନ୍ତୁ ବାଞ୍ଛା କିଏ ଅଛି କି ବାଞ୍ଛା ପୂର୍ଣ୍ଣ କରିବା ଲୋକ ଆପଣଙ୍କ ସ୍ୱାମୀକୁ କୁହ ହେ ଟି ମୋବାଇଲ ତୁମ ମୋ ସହିତ ବିଚାର କରି ନେଇ ଦେଖ ତ ସବୁ କଥା ମାନିବାକୁ ମୁଁ ଆପଣଙ୍କ ସ୍ୱାମୀକୁ କୁହ ଡକରି ହେଲା ବେଳେ ମାତ୍ର ଡିଜାୟରଟା ସରୁ ନେବେ ଯେଉଁମାନେ ମାଆକୁ ମା ମା ବୋଲି ତୋର ସବୁ କଥା କହେ ତମେ ମାନିବାକୁ ରାଜି ନାହିଁ ସଂସ୍ଥାକୁ କୁହନ୍ତୁ ଡିଜାୟର ପୁରା କରିବ ନାହିଁ ଏତିକି ତମ ଡିଜାୟର ଅଛି ଛାଡ଼ିକରି ପଳାଇ ବୋଲି ବସେ ଯେଉଁମାନେ ପରମେଶ୍ୱରଙ୍କୁ ଭୟ କରନ୍ତି ପରମେଶ୍ୱର କଣ କରନ୍ତି ସେମାନଙ୍କୁ ବାଞ୍ଛା ପୂର୍ଣ୍ଣ କରିଦିଅନ୍ତି ହାଲେ ଆଜି ମୁଁ ଆପଣଙ୍କୁ ସେତିକି କହିବା ପାଇଁ ଚାହେଁ ଭୟ କରନ୍ତୁ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରନ୍ତୁ ଆହୁରି କିଛି ଭୟ କରନ୍ତୁ ନାହିଁ ଆମେ ଗୋଟେ ଭୟର ବାତାବରଣ ରହୁଛୁ ଗୋଟେ କଷ୍ଟର ବାତାବରଣ ରହୁଛୁ ଗୋଟେ ସମସ୍ୟାର ବାତାବରଣ ରହୁଛୁ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରିବାକୁ ଆରମ୍ଭ କରିବା ପ୍ରଭୁ ଆମର ଏବେ ଆମେ ସମସ୍ତେ ଆମର ପୁଅ ଝିଅ ନାତି ନାତୁଣୀ ସବୁ ପାଇଁ ପ୍ରାର୍ଥନା କରିଥାଉଛୁ ପ୍ରଭୁ ଏମାନଙ୍କୁ ପ୍ରଭୁ ଆଉ ଭଲ ଜୀବନ ଦିଅ ପ୍ରଭୁ ଉତ୍ତମ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଦିଅ ଦେଖ ହିତୋପଦେଶ ତା 10:27 ପଦ ହିତୋପଦେଶ 10:27 ସଦାପ୍ରଭୁଙ୍କ ବିଷୟକ ଭୟ ଦିନ ବଢ଼ାଏ ଆୟୁଷ କେମିତି ବୃଦ୍ଧି ହୁଏ ଆପଣଙ୍କ ପୁଅ ଝିଅ ଆପଣଙ୍କ ନାତି ନାତୁଣୀ କଣ କରିବେ ସେମାନଙ୍କୁ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରିବାଟା ଶିଖାଇବେ କଣ କରେ ସେଟା ଦିନ ବଢ଼ାଏ ଆୟୁଷ ବଢ଼ାଏ ସମୟ ବଢ଼ାଏ ଲାଇଫର ଡ୍ୟୁରେସନ ବଢ଼ିଥାଏ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରିବା ଦ୍ୱାରା ବୟସ କେମିତି କମିଲା ନଙ୍କ ସମୟରେ ପ୍ରଭୁ ଦେଖିଲେ ଏମାନଙ୍କର ପରମେଶ୍ୱରଙ୍କ ଭୟ ନାହିଁ
পবিত্রাত্মা কৌঁচতি অধিকালে স্বয়ং কোটে বসতির অধিকারী নাই এবে তাঠারু মধ্যে পাপ বড়ি বড়ি আসবারু ওসে ওসে পরে আর সাথে সাথে মরে আর গেছি এবে যেবে চাইলে তেবে ফটো আগো ভাবুতিল করোনা আসবা পূর্বরু নাই মোর বাপাই কিডনি প্রবলেম হবার আছে হার্ট প্রবলেম হবার আছে ডায়াবেটিস থিবার আছে ইয়ার নার্ভ প্রবলেম থিবার আছে পারনিসিস সব আছে এবে করোনা এলা কো কিছু নাই ভুক চুটি হেলা খতম নাক চুটি হেলা ভুক চুটি হেলা সরল আছে কেমতি মরলা ফুন্ডা নেই পারলা অক্সিজেন ফুন্ডা কেমতি চালব প্রভু আমাকে প্রিয়ের ফুন্ডা দিয়েছেন ফুন্ড যেতকি দিন পারবো ফুন্ড মাত্র মকে ফয় করবো মকে মকে ফয় করবো তোর ফুন্ডা ছুটবি রেগুলেটর প্রভুকে হাতরে আছে পিলাঙ্কু শিখাইব বাবুরে প্রভু ভাবন্তরে মো পিলাকে হরলি শব্দ খাওছি আম নিজের গাইর দুধ পিয়াওছি তাকে মঞ্চি মঞ্চি খাওয়াওছি দিন বড়াইব নাই খালি খাই করে গাড়া পড়া হেবে তোমাকে বিড়াইবে সি না আয়ুষ বড়ব বড়ব না বল করে খুয়াইলে ওজন বাড়ব আয়ুষ বাড়ব আয়ুষ বাড়বার আছে প্রভুকে ভয় করবার আছে প্রভুকে ভয় তাকে তো লেখা দিয়েছি মাত্র দুষ্টর বর্ষ উনা করা যাব দুষ্টর বর্ষ উনা এবে জগতের দুষ্টতা বড়ি থিবার আয়ুষ উনা হেই হেই যাচ্ছি কেবে মরুছি জানা মিশা পড়ু না কেমতি মরিগলা দুষ্টতা সকাশে মরলা কেমতি ভালো আছে প্রভু ভয় সকাশে আছে পিলামানকে প্রভু ভয় শিখালতু শিক্ষা সেল থিলে মিশা ভল হচ্ছিলে সাত মু দেখেছি লোক 70 ইয়ার্স লোক জনে দিনে মেডিসিন বি খাই নাই ব্লড চলা হই নাই তার চারটা পিলা চাকরি কলা রিটায়ারমেন্ট হলা কোটরু ব্যাংক রে জনে ম্যানেজার রিটায়ারমেন্ট হলা জনে আর্মি রে রিটায়ারমেন্ট হইছি সিকেল সেল থিবা লোক চাকরি করি করি কোন দিন অসুবিধা খাই নাই খালি গোটে বিষয় করেছি প্রভু ভয় জীবন কাটিছি মা মানে পিলাকে শিখাও সেটা প্রভুকে ভয় করবার বিষয় কোন করে দিন বড়ায় 14 পর্ব দেখে কিন্তু প্রদেশ তার 14 সারিবা পাই যাচ্ছি 14 পর্ব তার 26 আর 27 সদা প্রভু বিষয়ক ভয় দৃঢ় বিশ্বাস ভূমি আর তার সন্তান মানে আশ্রয় স্থান পাইবে যে প্রভুকে ভয় করতে তাঁর পিলা মানে সুরক্ষা পাইবে বাপা মানে মোর কথা শুনো মা মানে কথা শুনো যদি আপন প্রভুকে ভয় করিবে এটা ব্লেসিং কথা কইছি ব্লেসিং এর একটা কন্ডিশন আছে সে কইবা পাই যায় প্রভুকে ভয় করিবার ব্লেসিং প্রভুকে ভয় ন করলে কোন ব্লেসিং পাইব আজকে খালি প্রভু আশীর্বাদ করো রাজা কাই কি আশীর্বাদ করবে মত পিবা পাই টেবল দেখাইবা পাই গরম করবা পাই করবে আশীর্বাদ করবে আশীর্বাদ করবে লেখা দিয়েছে কোন সদা প্রভু বিশ্বকে ভয় দৃঢ় বিশ্বাস ভূমি আর তার সন্তান মানে আশ্রয়স্থান পাইবে মৃত্যুর ফান্দরু ফেরাইবা পাই সদা প্রভু বিশ্বকে ভয় জীবনর ঝোর স্বরূপ মানে মৃত্যুর ফান্দরু মধ্যে সে বাহারি আসিপারিব হালেলুয়া জনে লোক ই মৃত্যুর ফান্দরে ফসেছি সে প্রভু বিশ্বকে ভয় কল করব সব বন্ধনকে ছিনাইব আর তাকে গুলা গুলা আনব প্রভু বিষয়ক ভয় থাকার আছে প্রভু আমাকে সাহায্য করন্তু আজি বাক্য শুনিবার সময়রে আমাকে প্রভু অনুগ্রহ করন্তু সে কোন করিবে সে ছাউনি করে প্রভুকে ভয় করলে ছাউনি করে ধার করিবে কোনসি অভাব হব না তার মনোবাঞ্ছা পূর্ণ করিবে তার দিন বঢ়াইবে আশ্রয়স্থল পাইব আর মৃত্যুর ফান্দরু সে রক্ষা পাইব আর সে কোন করিব প্রথম পদ পড়ুছিল সে পবিত্রতা সিদ্ধ হয়ে পারিব প্রভু বিষয়ক ভয় কোন করে আমাকে প্রিয় মানে আমাকে সিদ্ধতার করাইনি যেন প্রভুকে ভয় করতে সেন পবিত্রতার সিদ্ধ হুঁতে আজ প্রার্থনা করিবা বেশি সময় প্রার্থনা নেই প্রথমে ঠিয়া হবা প্রার্থনা করবা বসবা বাইবল ধরবা খাইবা যিবা কিন্তু তারপর ঠারু ভয়ের জীবন কাটিবে
ଆପଣ କଣ ଖାଉଛନ୍ତି, କଣ ଦେଖୁଛନ୍ତି, କୁଆଡେ ଯାଉଛନ୍ତି, ଏକଲା ଥିଲାବେଳେ କଣ କରୁଛନ୍ତି, ଦଶ ଲକ୍ଷ ଥିଲାବେଳେ କଣ କରୁଛନ୍ତି, ଏଭ୍ରିଥିଙ୍ଗ ପ୍ରଭୁ ଦେଖୁଛନ୍ତି। ପ୍ରଭୁ ଭୟ ମାନେ କଣ? ହିତପଦେଶ ତାର ଆଠ ପର୍ବ ତେର ପଦର ପ୍ରଥମ ଅଂଶ, ହିତପଦେଶ ଆଠ ପର୍ବ ତେର ପଦର ପ୍ରଥମ ଅଂଶ ଲେଖାଯାଉଛି, ପ୍ରଭୁ ସଦାପ୍ରଭୁଙ୍କ ବିଷୟକ ଭୟ ମନ୍ଦତା ପ୍ରତି ଘୃଣା। ଯଦି ମୁଁ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରୁଛି ବୋଲି କହୁଛି କଣ କର, ବାସ୍ ଏତିକି, ଆଉ କିଛି ୱରିଡ୍ ହୁଅ ନାହିଁ। ତମର ବିଜନେସ ରେ କେତେ ଲସ୍ ହେଇଛି, ତମର ଗାଡି ପାଇଁ କେତେ ଲୋନ୍ ହେଇଛି, ଘର ପାଇଁ କେତେ ଲୋନ୍ ହେଇଛ, ତମେ କେମିତି ହଉଛ, କିଛି ନାହିଁ, ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କର। ବଳକାଟା ପ୍ରଭୁ ଚତୁର୍ଣ୍ଣ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରନ୍ତୁ ସବୁ। ପ୍ରଭୁଙ୍କ ଦାସ କହୁଥିଲେ ଜୋସେଫ ସେଠି ଅଛନ୍ତି ମିଶ୍ରରେ ପାପ କଳଙ୍କିତ ଜାଗା, ସେ କହୁଛନ୍ତି ମୁଁ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରୁଛି, ଏତେ ବଡ଼ ଦୁଷ୍ଟତା ମୁଁ କେମିତି କରିପାରିବି। ସେ ଦେଶର ସେ କଣ ପ୍ରଭୁ ତାଙ୍କୁ କରୁନାହାନ୍ତି। ମୋର ପ୍ରିୟମାନେ ପ୍ରଭୁଙ୍କର ଆଶୀର୍ବାଦ ବିଷୟ ଭାବିଲା ବେଳକୁ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଲାଗୁଛି। ଭାଇ କୋଉ ଅଂଶ ପଢ଼ୁଥିବେ ସେଟା କୋଉଟା, ସେଟା କୋଉ ଅଧ୍ୟାୟଟା କେତେ, ପଇଁଚାଳିଶ ପର୍ବଟି କାଢ଼ନ୍ତୁ, ପଇଁଚାଳିଶ ପର୍ବ ଦେଖନ୍ତୁ, ପଇଁଚାଳିଶ ପର୍ବ ତାର ଆଠ ପଦ ପଢ଼ୁଛି। ଭାଇ ଆଠ ପଦ ନାଇଁ ଗଲେ ନାହିଁ, ସେ ଆଠ ପଦ ମୁଁ ଖାଲି କହୁଛି। ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରିବା ଲୋକ, ଆମେ ଆଗରୁ ଜାଣିଛୁ ସେ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରିବା ଲୋକ, ସେ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରୁଛନ୍ତି, ସେ ପାପ କରୁନାହାନ୍ତି। ସେ ଲୋକଟା କେମିତିକା ଲୋକ, ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରିବା ଲୋକ। ସେ କଣ କରୁ ଦେଖ, ଆଠ ପଦ ଦେଖନ୍ତୁ, ଏ ନିମନ୍ତେ ତୁମେମାନେ ଯେ ମୋତେ ଏ ସ୍ଥାନକୁ ପଠାଇ ଅଛ ତାହା ନୁହେଁ, ପରମେଶ୍ୱର ପଠାଇ ଅଛନ୍ତି, ପୁଣି ସେ ମୋତେ ଫାରଙ୍କର ପିତା ଗାର ବୁଆଏ ଫାରର ବାପା, ଏତି ଯୋଉ ଫାର ଅଛେ କି ନାହିଁ, ତାର ବୁଆ ମୁଇଁ, ଏଟା ତମ ମୋର ବାପାକୁ ଯାଇ କହିବ, ମୋର ବାପାକୁ କହିବ ମୁଇଁ ହଉଛି ଫାରର ବାପା, ସେ ମୋର ପିଲା ପରା ଅଛି, ଯୋଉଟା କହିବି ସେଟା ସେ ଶୁଣିବ। ଫାରର ପିତା ତାର ଗୃହର ପ୍ରଭୁ ଓ ସମସ୍ତ ମିଶ୍ର ଦେଶର ରାଜା କର୍ତ୍ତା କରିଅଛନ୍ତି। କେତେ କଥା ଭାବି ଦେଖନ୍ତୁ, ଖାଲି ପ୍ରଭୁକୁ ଟିକେ ଭୟ କଲେ ବିକି ହେଲା ଲୋକ, ସାମାନ୍ୟ ଗାମଛା ପିନ୍ଧିବା ଲୋକ, ଦାସ ଭାବରେ କାମ କରିବା ଲୋକ, ପ୍ରଭୁକୁ ଭୟ କଲେ କଣ ହୁଏ, ଅଣ୍ଡରଲାଇନ୍ କରିଥାନ୍ତୁ, ଫାରଙ୍କର ପିତା ତାର ଗୃହର ପ୍ରଭୁ ସମସ୍ତ ମିଶ୍ର ଦେଶର କର୍ତ୍ତା କରିଅଛନ୍ତି। କଣ ପାଇଁ, ପ୍ରଭୁ ଭୟ ଟିକେ ଅଛି, ମୁଁ ଏଡ଼େ ମୋର ପାପ କେମିତି କରିବି, ଏଡ଼େ ମୋର ଦୁଷ୍ଟତା କେମିତି କରିବି, ଆମଟା ତ ଖାଲି ସୁଯୋଗ ଆଉ ମିଳିବାର ନାହିଁ, ମୋବାଇଲ ଧରି ବାଥରୁମ ଯାଇ କଣ କରୁଛନ୍ତି ତାଙ୍କେ ଜାଣା, ଛାତ ଉପରେ ଯାଇ କଣ କରୁଛନ୍ତି ତାଙ୍କେ ଜାଣା, ବାପା ମା ଗଲା ପରେ କବାଟ ବି କଲୁ ତାଙ୍କେ ଜାଣା, ବାଇକ ଧରି ଗୋରୁ ବାହାରୁ ଯାଇ କୁଆଙ୍ଗାରେ ଠିଆ ଦେଖୁଛନ୍ତି ତାଙ୍କେ ଜାଣା। ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରନ୍ତୁ, ବଳକା ସବୁ ସେଟଲ ହେଇଯିବ। ଆପଣ ଯାହା ପାଖରେ ଯେ ମୁଣ୍ଡେ ହାତ ପାଇ ପ୍ରାର୍ଥନା କରିବା ଦରକାର ନାହିଁ, ଆଜ୍ଞା ପ୍ରାର୍ଥନା କର ବୋଲି ପ୍ରାର୍ଥନା ରିକ୍ୱେଷ୍ଟ ପଠାଇବା ଦରକାର ନାହିଁ, ଆପଣ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରନ୍ତୁ, ପ୍ରଭୁ ସବୁ ସେଟଲ କରିଦେବେ। ଲେଖାଯାଉଛି ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରିବାଟା ମାନେ କଣ, ମନ୍ଦତାକୁ ଘୃଣା କରିବାଟା, ଆଉ କଣ ହେବେ, ଆପଣ ପବିତ୍ରତାରେ ମଧ୍ୟ ସିଦ୍ଧ ହେଇପାରିବେ, ମାନେ ଏଇଠି ବି ବ୍ଲେସିଂ ପାଇବେ, ଆଉ ଅଲ୍ଟିମେଟଲି ପ୍ରଭୁଙ୍କ ରାଜ୍ୟକୁ ବି ଯାଇପାରିବେ। ଆସନ୍ତୁ ଚକ୍ଷୁ ବନ୍ଦ କରିବା, ପ୍ରାର୍ଥନା କରିବା, ଆପଣ ସ୍ଥାନରେ ଗୋଟେ ମିନିଟ୍ ଠିଆ ହେବା, ଗୋଟେ ମିନିଟ୍ ବେଶ ସମୟ ନେବି ନାହିଁ, ନିରବତରେ ପ୍ରାର୍ଥନା କରିବା, ସମୟ ଅଧିକା ହେଇଛି, ସେଥିପାଇଁ ମାନେ କ୍ଷମା ଚାହୁଁ, ଆଶୀର୍ବାଦ ପାଇବେ ଆପଣ। ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ପବିତ୍ରତାରେ ସିଦ୍ଧ ହେବେ, ଏବେ ପର୍ଯ୍ୟନ୍ତ ପବିତ୍ରତାରେ ସିଦ୍ଧ ହେଇନୁ କାହିଁକି, ଆମେ ପରମେଶ୍ୱରକୁ ଭୟ କରୁନାହୁଁ, ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରନ୍ତୁ, ପବିତ୍ରତାରେ ସିଦ୍ଧ ହେଇଯିବେ ଆପଣ, ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରନ୍ତୁ, ଦୂତ ପଠାଇ ପ୍ରୋଟେକ୍ଟ କରିବେ, ଛାଉଣି କରି ଆପଣଙ୍କୁ ନାହିଁ, ଆପଣଙ୍କ ପ୍ରପର୍ଟି ଆପଣଙ୍କ ଘରକୁ ବି ସେ ପ୍ରୋଟେକ୍ଟ କରିବେ। ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରନ୍ତୁ, ସେ କଣ କରିବେ, କୌଣସି ଅଭାବ ହବ ନାହିଁ, ସେ ମନବାଞ୍ଛା ପୂର୍ଣ୍ଣ କରିବେ,
ସେ ଦିନ ବଢ଼ାଇବେ, ଆପଣଙ୍କ ପିଲାମାନେ ଆଶ୍ରୟ ସ୍ଥାନ ପାଇବେ, ଇଭେନ୍ ମୃତ୍ୟୁର ଫାନ୍ଦରୁ ମଧ୍ୟ ଉଦ୍ଧାର ପାଇ ଆସିବେ। ଲୋକ ଭାବିବେ ନାହିଁ ତା ପିଲା ଦେହ ଖରାପ ହେଲା, କିଛି ଚିନ୍ତା ନାହିଁ, ପିଲାକୁ ଶିଖାଇଛୁ କାଲି ପ୍ରଭୁ ଭୟ ଥିବ ବାବୁ। ତୋ ଦେହରେ ହଜାରଟା ରୋଗ ଥିଲେ ମଧ୍ୟ, କାଲି ମୁଁ ଶୁଣୁଥିଲି, ଦୁଇ ଦିନ ତଳେ ମୁଁ ଯାଇଥିଲି, ଦୁଇ ତିନି ଦିନ ତଳେ ରାୟଗଡ଼ାରେ ମିଟିଂ ଥିଲା, ଜଣେ ଲୋକର ଦେହରେ ଏମିତି ରୋଗ ଅଛି ଯା ଟ୍ରିଟମେଣ୍ଟ ଏବେ ଯାଏ ବାହାରି ନାହିଁ, ଇଣ୍ଡିଆରେ ଟ୍ରିଟମେଣ୍ଟ ନାହିଁ ତାର। ଡକ୍ଟର କହିଲେ ତୁମ ଦେହରେ ଏ ଦୁଇଟା ପ୍ରୋବ୍ଲେମ ଅଛି। ସେ ତା ସ୍ତ୍ରୀକୁ କହିନାହାନ୍ତି, କାହାକୁ କହିନାହାନ୍ତି, କରୋନା ସମୟ ମେଡିକାଲ ଥିଲେ, କାନ୍ଦିକରି ପ୍ରାର୍ଥନା କରେ, ପ୍ରଭୁ ଯଦି ତୁମେ ମୋତେ କ୍ଷମା କରିବ ମୁଁ ତୁମ ପାଇଁ ବଞ୍ଚିବି ବୋଲିକରି। ଆସିଲା ପରେ ପୁଣି ଥରେ ତା ଟେଷ୍ଟିଂ ହେଲା, ଏ ଖାଲି ଡରୁଛନ୍ତି, ପ୍ରଭୁ ମୁଁ ଯେଉଁ ରୋଗକୁ ଲୁଚାଉଛି ପ୍ରଭୁ ମୋର ପରିବାରକୁ ଜଣା ନଯାଉ, ମୋର ସ୍ତ୍ରୀ ନ ଜାଣୁ ପ୍ରଭୁ। ମେଡିକାଲ ରିପୋର୍ଟ ଆସିଲା ବେଳକୁ ସେ ଦୁଇଟା ରୋଗ ନାହିଁ ତା ଦେହରେ, ଯା ଟ୍ରିଟମେଣ୍ଟ ଏବେ ଯାଏ ଇଣ୍ଡିଆରେ ବାହାରି ନାହିଁ। ସେ କହୁଥିଲେ ଜଣେ ମନ୍ତ୍ରୀଙ୍କର ପରିବାରରେ ସେ ରୋଗ ହେଇଥିଲା, ଆମେରିକାରୁ ଡକ୍ଟର ଡକାଇ ଟ୍ରିଟମେଣ୍ଟ କରିଥିଲେ ଏମ୍ସରେ, ସେ ଲୋକଟା ମରିଗଲା, ଟ୍ରିଟମେଣ୍ଟ ନାହିଁ, କିନ୍ତୁ ଏଇ ରୋଗକୁ ସେ ରୋଗ ଅଛି। ତାଙ୍କ ସାକ୍ଷୀ ମୁଁ ଶୁଣୁଥିଲି, ଟେଷ୍ଟିଂ କରିବା ସମୟରେ ସେ ଦୁଇଟା ନାହିଁ ତା, ଜଷ୍ଟ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରନ୍ତୁ, ଆମର ପ୍ରାର୍ଥନା ବି ଆବଶ୍ୟକ ପଡ଼ିବ ନାହିଁ, କେଉଁ ପ୍ରଚାର ଉପାୟକୁ ଯିବା ଦରକାର ନାହିଁ। ଯେତେବେଳେ ପ୍ରୋବ୍ଲେମ ଆସୁଛି ଆଣ୍ଠେଇ ପଡ଼ନ୍ତୁ, ଯଦି କିଛି ମିଷ୍ଟେକ୍ ହେଇଛି ପ୍ରଭୁଙ୍କୁ କୁହନ୍ତୁ ଛାଡ଼ନ୍ତୁ ନାହିଁ। ସେ ଭଉଣୀ କହୁଥିଲେ, ଭାଇ ମୋର ସ୍ୱାମୀ ଆଜି ରାତିରେ ମରିଯାଇଥାନ୍ତେ, ଆପଣ ଆସି ପ୍ରାର୍ଥନା କରିନଥିଲେ। ସେ ଭାବୁଥିଲେ ମୁଁ ଯାଇ ପ୍ରାର୍ଥନା କଲି, ମୁଁ ଆଣ୍ଠୁ ପାତିଲି, ମୁଁ ହାତ ଛୁଇଁଲି, ମୁଁ କିଛି କରିନି, ଖାଲି ପଚାରିଲି ଭାଇ ଆଜି ସନ୍ଧ୍ୟାରେ ଆପଣ କଣ କରିଛନ୍ତି, ଅନେଷ୍ଟଲି କୁହନ୍ତୁ ପ୍ରଭୁଙ୍କ ସାମ୍ନାରେ। ସେ କହିଲେ ଗୋଟେ ବର ସ୍ତ୍ରୀ ସହିତ ରାତି ସେଇ ସନ୍ଧ୍ୟାଟା କାଟିକି ଆସିଛି, ଯେଉଁଠି ପବିତ୍ର ଆତ୍ମା ବାସ କରନ୍ତି ଶରୀରକୁ ସେ ରୋଷ କଳିଷ୍ଠ କରିହବ ନାହିଁ, ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରନ୍ତୁ। ଲୋକଙ୍କ ଉପସ୍ଥିତିରେ ଲୋକଙ୍କ ଅନୁପସ୍ଥିତିରେ ମଧ୍ୟ ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରନ୍ତୁ। ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କରିବା ମାନେ ମନ୍ଦ ବିଷୟକୁ ଘୃଣା କରିବା। ଆଜି ପ୍ରାର୍ଥନା କରିବା, ପ୍ରଭୁ ମୋତେ ମୋ ପିଲାମାନଙ୍କୁ, ମା ମାନେ ତମର ପୁଅମାନଙ୍କୁ, ବୟସ୍କ ମା ମାନେ ତମ ନାତି ନାତୁଣୀ ମାନଙ୍କୁ ଖାଲି ଶିଖାଇବ, ଦେଖ ମୁଁ ଏତିକି ଶିଖାଉଛି, ତୁମେ ବେଶୀ ଶିଖାଇ ପାରିବି ନାହିଁ, ତୁମେ ମୋଠୁ ବେଶୀ ପାଠ ପଢୁଛ, ମୁଁ ଇଂଲିଶ ମିଡିୟମ ସ୍କୁଲ ଯାଇନି, ତୁମେ ଇଂଲିଶ ମିଡିୟମ ସ୍କୁଲ ଯାଇଛ, ତମର ଜ୍ଞାନ ବେଶୀ, ଗୋଟେ ବିଷୟ ଶିଖାଉଛି ପ୍ରଭୁଙ୍କୁ ଭୟ କର। ପ୍ରାର୍ଥନା କରିବା ପାଇଁ ଯିବା, ଚକ୍ଷୁ ବନ୍ଦ କରିବା, ସମର୍ପିତ ହୋଇଯିବା, ପବିତ୍ରତାର ସିଦ୍ଧ ହେବାର ଅଛି। ଆମେ ଯୀଶୁଙ୍କ ଠାରେ ପାପ ନଥିଲା, ସେ ପାପ ଜାଣିଲେ ନାହିଁ, ସେ ପବିତ୍ରତାରେ ଜାତ ହୋଇଥିଲେ। ଆପଣ ମଧ୍ୟ ପବିତ୍ର ହେଇପାରିବେ, ପବିତ୍ରାତ୍ମା ଦିଆଯାଇଛି ପବିତ୍ର କରିବା ପାଇଁ, ପବିତ୍ର ଯୀଶୁ ଆଦର୍ଶ ଅଟନ୍ତି, ପବିତ୍ର ବାଇବଲ ଦିଆଯାଇଛି, ପବିତ୍ରତା ସିଦ୍ଧ ହେବା। ପ୍ରାର୍ଥନା କରନ୍ତୁ, ମନ୍ଦ ବିଷୟକୁ ଘୃଣା କରନ୍ତୁ, ପ୍ରାର୍ଥନା କରିବା ପାଇଁ ଯିବା। ଆମମାନଙ୍କ ମଧ୍ୟରେ ପ୍ରଭୁଙ୍କ ଦାସ ବେଣୁଲି ମା ଅଛନ୍ତି, ସେ ପ୍ରାର୍ଥନା କରିବେ, ସେ ପ୍ରାର୍ଥନା କଲା ପରେ ମୁଁ ଆଶିଷ ପ୍ରାର୍ଥନା କରିବି, ସଭା ସାଙ୍ଗ କରିବା, ସେ ସଂକ୍ଷେପରେ ପ୍ରାର୍ଥନା କରିବି। ଆସନ୍ତୁ ପ୍ରାର୍ଥନାରେ ରହିବା। ଅନୁଗ୍ରହକାରୀ ସର୍ବଶକ୍ତିମାନ ମହାନ ପରମେଶ୍ୱର ପିତା, ତୁମ ମହତ୍ ପବିତ୍ର ନାମକୁ ଆମେ ଧନ୍ୟବାଦ କରୁଛୁ ପ୍ରଭୁ। ଏ ରାତ୍ରି ସମୟରେ ତୁମ ପବିତ୍ର ସମ୍ମୁଖରେ ଆମେ ସମସ୍ତେ ଉଭା ହୋଇଛୁ ଲର୍ଡ, ତୁମ ଦାସମାନଙ୍କ ବାକ୍ୟ ଦ୍ୱାରା ଆମେ ନିଜ ନିଜକୁ ସମର୍ପିତ କରୁଅଛୁ ପିତା। ଆମର ମସ୍ତକରୁ ତଳିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ତୁମେ ସ୍ପର୍ଶ କର, ଆତ୍ମିକରେ ବୃଦ୍ଧି ପାଇବା ପାଇଁ, ପବିତ୍ରତାରେ ବୃଦ୍ଧି ପାଇବା ପାଇଁ ଲର୍ଡ, ତୁମର ଇଚ୍ଛାରେ, ତୁମ ପ୍ରେମରେ, ତୁମ ଅନୁଗ୍ରହରେ ବୃଦ୍ଧି ପାଇବା ପାଇଁ ଆମମାନଙ୍କ ଠାରୁ ସମସ୍ତ ପ୍ରକାର ଶିଶୁର ସ୍ୱଭାବକୁ କାଢି ଦିଅ ପ୍ରଭୁ, ଆଉ ତୁମରି ଭୟ ଆମମାନଙ୍କ ଅନ୍ତରରେ ଦେଖାଯିବା ପାଇଁ ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ। ଆମମାନଙ୍କ ପ୍ରତ୍ୟେକଙ୍କ ଅନ୍ତରରେ ପ୍ରଭୁ ତୁମର ସେଇ ପବିତ୍ର ଭୟ ଆସିଯାଉ ବୋଲି ଆମେ ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ। ଭୟ ସକାଶ ପ୍ରଭୁ ଗୋଟେ ପବିତ୍ରତାକୁ ଧାରଣ କରିବୁ, ଭୟ ସକାଶ ଗୋଟେ ଆତ୍ମିକ, ଭୌତିକ, ଆର୍ଥିକ ସବୁକିଛି ଆଶୀର୍ବାଦକୁ ପ୍ରାପ୍ତ କରିବୁ, ଏ ପ୍ରକାର କୃପା କର ବୋଲି ଆମେ ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ।
Lord, ei sabha madhere jodi konosi loko konosi prakar rogare dukhare ashantire byakulatare asrura sahito achantita to prabhu semananko prati tumi daya karo sustata dio arogyata dio ashanti samadhan bho arogya dei tuma pavitra namako tumi mahima karo pita Lord, ei tini dina madhere jete vakya shuna jaichi jete atmika parivesare bhari achanti shuni achanti बाबा ए सब किछि तुम आगमन पै प्रस्तुत हेबार कारण हो प्रभु प्रभु तुम दास मान को तुम विशेष कृपा देलो दुई दिन धरि प्रभु तुम वाक्य को वितरण करबा पै अने तुम दास मान को बल देलो प्रभु अनुग्रह देलो प्रकाशन देलो तुम समान को आउरी व्यवहार करो तुम राज्य पै जो भाई माने आयोजन करि चंती सेमानन को और सेमानन को सेवा को सेमानन को परिवार को तुम आशीर्वाद करो छोटरु बड़ जेते लोक एटारे उपस्थित अछंती प्रभु सेमानकर हृदय को तुम्हें जानु अछो सेमानकर परिवार रा आवश्यकता तुम्हें जानु अछो सेमानकर मिनिस्ट्री रो सब किछि तुम्हें जानु अछो पिता स्वर्ग रो द्वार को खोली सेमानक प्रति तुम्हें दया प्रकाश कर प्रभु तुम्हारी दया सेमानक को केबे भी उणा न हो बने हमें प्रार्थना करू आरंभ रु शेष पर्यंत हमनक सहित प्रभु होई रहिलो तुम्हारी दया हमनक समस्त को तुम देई अछो सेति पै तुम महत नाम को धन्यवाद हमनकर आत्मा प्राण शरीर तुम हस्त रे समर्पण करी तुम दिन पै तुम राज्य पै तुम आगमन पै हमें प्रत्येक को प्रस्तुत कर बोली ये प्रार्थना प्रिय प्रभु यीशु क्रिस्त को नाम रे मागिलु पिता आमेन असंत प्रभु का आशीर्वाद ग्रहण करबा प्रभु दास जितने मैं अनुरोध करी से शेष आशीर्वाद कही ने समय पिता ईश्वर प्रेम पुत्र प्रभु जीशु अनुग्रह धर्मात्मा शांति शक्ति सौभाग्य समस्त सहित आगमन जाए सहमति हमें